তো দর্শক বন্ধুরা, আলুর দম করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 মতো আলু। এগুলি আমি সমান সাইজের পাইনি, তাই ছোটো বড় হয়ে গেছে। আপনারা যদি এক সমান আলু নিয়ে নেন তাহলে এটা দেখতে খুব সুন্দর হবে। এগুলিকে আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি না, হালকা। প্রথমেই আমি আলুগুলির খোসাটা ছাড়িয়ে নেব। আলুগুলির খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি সবগুলির। তো একটু একটু রয়ে গেছে, তাও অনেকখানি সময় লেগে গেছে। তা আমি যে পরিশ্রমটা করেছি এটার জন্য একটা লাইক কিন্তু হতে পারে, একটা লাইক কিন্তু দেওয়া যায়। আচ্ছা, এখন আমার আলুগুলি আমি ছোটো সাইজেরই নিয়েছি, বেশি বড় নিইনি। তোমরা কয়েকটা যেরকম আমি বড় নিয়েছি, কারণ তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি বড় দিয়ে করলে কিভাবে করতে হবে। এই যে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে এরকমভাবে একটু ভিতরে একটু, যাতে ভাজার সময় বা রান্নার সময় মশলাটার মধ্যে ঢুকে। তো বড় সাইজের আলু যেগুলি সেগুলিকেই আমি এরকমভাবে কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি, এরকম ঢুকিয়ে ঢুকিয়ে, এই যে দেখেছ। আর যেগুলি ছোট সাইজের, যেগুলির সাইজ ছোট ছোট, এগুলির দরকার নেই, এগুলি এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, মশলা যেগুলি আছে সেগুলিও এর মধ্যে ঢুকে যাবে। মশলার মধ্যে আমি যা নিয়েছি, এখানে নিয়েছি আমি টক দই, এটা নিয়েছি 1 কাপ মতো। এখানে আছে আদা রসুন বাটা, এটা 2 চামচের মতো আছে। এখানে হলুদ নিয়েছি এখানে 1.5 চামচ নিয়েছি। এখানে ধনে গুঁড়ো নিয়েছি আমি 1 চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, নিয়েছি 2টো তেজপাতা। এটা এখানে নিয়েছি নুন, এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে নিয়েছি 2-3টে এলাচ নিয়েছি, নিয়েছি 2 টুকরো দারুচিনি নিয়েছি, এখানে 2টো লংও আছে, দেখা যাচ্ছে না হয়তো, এই যে লং 2টো নিয়েছি, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি, এখানে প্রায় 2 চামচের মতোই নিয়েছি। আর এখানে যে আমি এটা নিয়েছি, এটার মধ্যে কিছু আমি প্রথমে দেব তেলের মধ্যে, আর একটু আমি বেটে নেব, যেটা আমি লাস্টে দিয়ে দেব। এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে 2টো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে 2টো টমেটো, বেশি বড় সাইজের না, ছোটো সাইজেরই 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু আমার আলুর পরিমাণও কম, সেরকম না, আমি 500 গ্রামের মতো আলু নিয়েছি, তাই সেই পরিমাণেই আমি মশলাটা এখানে নিয়েছি। আর লাগছে আমার রান্নার তেল, এটা আমি এখানে দেখাইনি। তো চলো যাওয়া যাক রান্নায়। কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়েছি, এখন কড়াইটা একটু শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দিতে হবে, ধরো 1 কাপ মতো দেব। এখানে আলুগুলি আমি প্রথমে ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা এখানে আমি একটু বেশি পরিমাণেই নিয়ে নিচ্ছি, আলুগুলিকে ভাজতে হবে তাই তেলটা একটু আমি বেশি পরিমাণেই নিয়েছি। ধরো 1 কাপ মতো আমি এখানে তেল নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আলুগুলি দিয়ে দেব। এই তেলটার মধ্যে আমি রান্নাটা সেরে নেব, আর এক্সট্রা তেল মনে হয় না লাগবে, যদি লাগে তারপর পরে দেখা যাবে। এখন এর মধ্যে আমি এই আলুগুলিকে দিয়ে দিচ্ছি। এমনভাবে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এখন এগুলিকে আমি একটু একটু লাল করেই ভেজে নেব।
সেদ্ধ করে নিয়েছিলাম, তবে সেরকম আমি সেদ্ধ করিনি। এখন একটু ঢেকে দিলে আর একটু নরম হয়ে যাবে, তাই আমি একটু কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য একটু ঢেকে দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য মনে করে একটু ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার দেখে নেব আলুগুলি কি রকম হয়েছে। একটু লাল করে ভেজে নেব আলুগুলিকে। 5 মিনিট হয়ে গেছে, মাঝখানে এক দুবার নেড়ে দিয়েছিলাম, এখন দেখি নেই কি রকম হয়েছে। দেখো বন্ধুরা এরকম হয়েছে, এগুলো আর একটু লাল হবে হলে বোধ হয় সুন্দর হবে, ভালো হবে দেখতে। তো আর একটু ভেজে নিচ্ছি আমি লাল করে, কালারটা খানিকটা চেঞ্জ হয়ে গেছে, আর কিছুটা চেঞ্জ হলে ব্যাস হয়ে গেল, আমি নামিয়ে নেব এটাকে। ভাজা হয়ে গেছে, এখন এগুলিকে আমি নামিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগছে, যেহেতু দই আমি এটাতে দেবো তো আর একটু তেল তো উঠবে এটা থেকে, আমি একটু কমিয়ে নিচ্ছি তেলটা। বড় চামচের 2 চামচের মতো এখানে তেল রয়ে গেছে বা রেখেছি আমি, এখন এর মধ্যে আমি তেজপাতা, লং, এলাচ, দারচিনি এগুলি একটু ফোড়ন দিয়ে দেব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2টো লং, দিয়ে দিচ্ছি 1টা গোলমরিচ, দিচ্ছি 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। তো নেড়ে নিচ্ছি সামান্য, এখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা, হালকা ভেজে নেব পেঁয়াজটাকে। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দেব পেঁয়াজের সাথে, পেঁয়াজের সাথে এটাও ভালো ভাজা হয়ে যাবে। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে ভাজার সঙ্গে সঙ্গে, সেটাও দূর হয়ে যাবে। আমি এখানে মেথি ফোড়ন দিইনি, আপনারা ইচ্ছে করলে গোটা মেথি কয়েকটা ফোড়ন দিতে পারেন, অসুবিধে নেই, গন্ধটাও সুন্দরই আসবে। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে, এর মধ্যে আমি এখন আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো, একসঙ্গে পেঁয়াজের সঙ্গে এটাও ভাজা হয়ে যাবে, এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে নিচ্ছি ভালোভাবে, মশলাটা কষানো হচ্ছে, আরো একটু ভালোভাবে ভাজতে হবে, কালারটা যেন একটু চেঞ্জ হয়, একটু ব্রাউন ব্রাউন কালার আসবে ততক্ষণ আমাদের এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমাদের ভাজতে হবে। তেজপাতা দিতে আমি ভুলে গিয়েছিলাম, এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। তেজপাতার ফ্লেভারটা ঠিকই চলে আসবে। এটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু কষিয়ে আমি এর মধ্যে টমেটোর যে পেস্টটা রেখেছিলাম করে
ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি ভালো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি বেশি ঝাল করব না, তাই আমি এখানে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ইউজ করেছি। কালারটা সুন্দর হয়ে যাবে, প্লাস এটা এতে ঝালও হবে না। এখন যে মশলাগুলি আমি নিয়েছিলাম এটার জন্য, সেই মশলাগুলিকে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব সবগুলি মশলা। সামান্য পরিমাণে জল দিয়ে দেব, মশলাটা যেন পুড়ে না যায়। কালারটাও দেখো বন্ধুরা, কালারটাও খুব সুন্দর এসে গেছে লঙ্কার গুঁড়োটা দেওয়ায়। মশলাটাও টেনে এসেছে। এখন এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরোচ্ছে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে বন্ধুরা ততই স্বাদ আসবে। ততই খেতে ভালো হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। স্মেলটাও কিন্তু দারুণ আসছে বন্ধুরা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে আলুগুলিকে মিক্স করে নিয়েছি। এবং এখন এগুলিকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়ে দেব। ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলার সাথে আলুগুলি মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা জল। জলটা আমি এই যে কাঁচের বাটিগুলি আছে এই বাটিগুলি দিয়ে দু বাটি জল দিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখি এটা কীরকম হয়েছে। বা দারুণ হয়েছে দেখতে। তোমাদের কীরকম লাগলো দেখতে একটু কমেন্ট করে জানিও তো আমাকে। এখন এর মধ্যে আমি গরম মশলা যে পেস্টটা করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি।
এর মধ্যে তোমরা কসুরি মেথি দিলেও স্বাদটা কিন্তু দারুণ আসবে। এখন আজকে আমার ঘরে কসুরি মেথি নেই, তাই আমি দেইনি। এমনিতেও খেতে দারুণ হয়েছে, কিন্তু এটার মধ্যে কসুরি মেথিটা দিলেও এটা স্বাদটা হয়তো কয়েক গুণ বেড়ে যাবে। তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই দিতে পারো, আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে স্কিপ করে দিও। রেডি হয়ে গেল আলুর দম। এখন এটাকে আমি ডিশ আউট করে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, আমার আলুর দম রেডি হয়ে গেছে। দেখতে কীরকম হলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কীরকম হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি প্রথম দেখে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।